কিশোর দাদা, আর গরমে আমাদের খুব খারাপ অবস্থা, তোমরা দেখতেই পাচ্ছ গরমে আমাদের কী অবস্থা হচ্ছে। ঘাম ঠাম বেরিয়ে গেছে, খাওয়া দাওয়া করছে, হঠাৎ করে কারেন্ট চলে গেছে, তোর বাবা আবার এমার্জেন্সি পাখাটা চালিয়ে দিচ্ছে। এবার আরাম হবে, এবার আরাম হবে না, আরাম হচ্ছে। বেশি খাওয়া দাওয়া পেট বাধা করবে বাবা, অ্যালার্জি হবে। ডিম পাগল মানুষ, আর এমার্জেন্সি পাখা চালিয়েছে। বাবা হাই, খেয়ে না, বলো তুমি কি খাচ্ছ। ডিম পোচ খাচ্ছ, ডিমের অমলেট। বলে রোজ সকালে একটা করে ডিম খাওয়া উচিত বাচ্চাদের, বলে রোজ। আর এটা খাবে না, আমি খেয়ে নিচ্ছি, মারবো নষ্ট করলে। বাবা পাপাকে বলো হাত ধুই দাও, শুধুমাত্র পাখাটা চলছে অন্যদিকে, এদিকে ঘুরিতে পাখাটা। এখন বৃষ্টি দেখছি আমরা, তো বৃষ্টির মধ্যে আজকে তোমাদের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। আর দেখো আমরা সন্ধ্যাটা কাটালাম গান শুনে, আর দিনের বেলা তো পুরো কারেন্টই ছিল না, আমরা ভয় পেয়ে গিয়েছিলাম। আমি আমার মেয়ে খুব ভালো এনজয় করছিলাম। তো ব্লগটা ভালো লাগে থাকলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, চ্যানেলটাকে ফলো করে সাথে থেকো।